এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। প্রশাসক বাতিলের দাবিতে শান্তিপুর ব্লকের ফুলিয়া কোঅপারেটিভ মার্কেট অর্থাৎ সমবায় বাজার আগামী কাল অর্থাৎ বুধবার 24 ঘন্টা বন্ধের ডাক দিল ব্যবসায়ীরা, যা নিয়ে অস্বস্তিতে পড়ল ব্লক প্রশাসন। এই বাজারের ব্যবসায়ী সমিতির অভিযোগ, কোনো ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে খুব গোপনে 3 সদস্যের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের নাম জানিয়ে দেওয়া হয় সমবায় দপ্তর থেকে। সেই থেকেই শুরু হয় বাজারে অশান্তি। অব্যবসাদারদের নাম দেওয়া নিয়ে আপত্তি জানায় বাজারের সমগ্র ব্যবসায়ীরা, আন্দোলন শুরু করেন তারা। ইতিমধ্যে 1 সদস্য তপন সরকার পদত্যাগপত্র পাঠিয়ে দেয় ইআরসিএস দপ্তরে। 2 দফায় এই সদস্যরা চার্জ নিতে এলে ব্যবসায়ীরা প্রতিরোধ করে। গতকাল এই নিয়ে বাজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ প্রশাসন সহ ব্লকের কোঅপারেটিভ ইন্সপেক্টর বাজারে আসেন। পরে রানাঘাট মহকুমা শাসক বিডিও অফিসে ব্যবসায়ীদের সাথে আলোচনা করেন। আর আজ প্রশাসক বাতিলের দাবিতে আগামী কাল 24 ঘন্টা বন্ধের ঘোষণা করছেন ব্যবসায়ীরা। পাইকারি সবজি বাজার থেকে সমগ্র দোকান বন্ধ থাকবে বলে ব্যবসায়ী সমিতি থেকে বলা হচ্ছে। বাজারে চলছে এই নিয়ে মাইক প্রচার। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বৃহত্তর সমবায় বাজারের মধ্যে ফুলিয়ার এই বাজার অন্যতম। এ বিষয়ে কি জানাচ্ছেন ব্যবসায়ী সমিতির সভাপতি এবং কি প্রচার চলছে শুনুন। কর্মসূচি আগামীকাল আমাদের সারাদিন বন্ধ থাকবে, 24 ঘন্টার বন্ধ। তারপর যদি এইটা যদি উপর থেকে যদি বন্ধ না করায়, এই নিয়োগ বন্ধ না করায়, তাহলে মোটামুটি আমাদের আরও বৃহত্তর আন্দোলনে যাব আমরা। প্রয়োজনের পরে বাজার পুরো বন্ধ রাখবো আমরা। আর তাছাড়া আমাদের যে সমস্ত উন্নয়নমূলক কাজ হয় পুরো আমরা বন্ধ করে দেবো, যে সমস্ত পয়সা করে দেওয়া সব পুরো বন্ধ করে দেবো। আর কোন কারণ বলতে বোঝাচ্ছে, এখন এরা যেভাবে অবৈধভাবে নিয়োগ করে পাঠালো, আর এটা বাজার একটা সরকারি বেসরকারি সংস্থা, আমরা পুরোপুরি সম্পূর্ণ এর উপর দিয়ে আমাদের চলে। দেখা যাচ্ছে আমাদের থেকে সমস্ত পয়সা তোলা হচ্ছে, তারপরে এই বাজারটা 7 থেকে 8 লক্ষ টাকা ডাক হয়, এই সমস্ত টাকার উপরই চলে। সরকার থেকে আমরা কোনো পয়সা নেই না, বা পয়সা আমাদের দেয়ও না সরকার থেকে। আমাদের যে সমস্ত ব্যবসায়ী আছে ব্যবসায়ীদের থেকে নিয়েই মোটামুটি আমাদের এই বাজার পরিচালনা হয়, বাজারের সমস্ত কাজ হয়। অথচ অবৈধভাবে নিয়োগ করলো, মানে সরকারিভাবে নিয়োগ করলো, যে আমাদের এরা বাজারে ব্যবসাও করে না, বাজারে এদের কোনো ইয়েও নেই, প্রশাসক নিয়োগ করলো। এই সমস্ত ব্যাপারটা নিয়ে আমরা মোটামুটি বৃহত্তর আন্দোলনে যাবো। আগামীকাল তো বন্ধ থাকছেই, এরপরে যদি না হয় লাগাতার বন্ধ হবে আমাদের এই বাজার। আপনার নাম? আমার নাম হায়ান চন্দ্র সাহা। ব্যবসায়ী সমিতি কোন সভাপতি?